ভোট গ্রহণের খবর জানাতে এবারে সার্ভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, ভোট কেন্দ্রের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আমরা এতক্ষণ আসলে ভোট কেন্দ্রের ভেতরের পরিবেশটি দেখালাম এবং সেখানে আসলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে 2 ঘন্টার বেশি সময় ধরে পার হয়ে গেছে। আমি যেই জায়গাটিতে রয়েছি নয়ারহাট গণবিদ্যাপীঠ এবং চাকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সব দুটি স্কুল, এখানে প্রায় 10,000-এর বেশি ভোট এবং খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে এখানে ভোটার যে উপস্থিতি সেটি আসলে বেশ লক্ষণীয়, নারী ভোটারদের উপস্থিতিও বেশ লক্ষণীয়। আমরা নারী ভোটাররা আসছেন, তরুণ ভোটারদের উপস্থিতিও বেশ লক্ষণীয়। বলা যায় যে খুব শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। ভোট কেন্দ্রের বাহিরে আসলে সমর্থকদের উপস্থিতি অনেকটাই বেশি আমরা লক্ষ্য করছি, তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু বজায় রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এই দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটটি, সারা দেশে 299টি আসনে ভোট গ্রহণ চলছে এবং এই ভোটটি বিকেল 4টা পর্যন্ত চলবে এবং শান্তিপূর্ণ ভোটটি অনুষ্ঠিত হবে, যেটি সাধারণ মানুষ, ভোটার, প্রার্থী সকলের আসলে প্রত্যাশা। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সর্বোচ্চ চেষ্টা করবেন তারা একটি শান্তিপূর্ণ নির্বিঘ্ন ভোট অনুষ্ঠানের জন্য। তো এই ছিল আমার কাছে সাভার থেকে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী সংবাদে হয়তো আপনার সঙ্গে যুক্ত হতে পারবো। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।